সৃষ্টি ব্যতি অনুপরমাণুতে চলছে রসের খেলা। প্রতিটি জীব অবিরত রসের পেছনে ছুটছে, কিন্তু এই রসের কোনো আকার নেই। কিন্তু যখন অখণ্ড রসে যুক্ত হল আকার, রস তখন সাকার। এরই নাম প্রকৃতি জগতে অবাকৃত বার্তা। শরতের হল শেষ, বাতাসে বহেছে শীতের আমেজ। এই শীতের কার্তিক পূর্ণিমাতেই চট্টলার প্রাচীনতম মন্দির তুলসীধামে উদযাপিত হয় রাসলীলা উৎসব। মন্দির তাই সেজেছে রঙবেরঙের প্যান্ডেল ও আলোকসজ্জায়। শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ, বড় মায়াময় সে বিগ্রহ, বলয়ানু পরিমণি বাজাহে কিমকিমি, রাসরসের অতিরণে কি মধুর শুনি, জোড়ানি দঙ্গ বেজে ওঠে মধুর ডুবোতালে। রস বৈশ রস ঝে বায়াম লব্ধানন্দী ভগবতী। ভগবতের এই শ্লোকে রাস সম্পর্কে অনেক কিছু উপলব্ধি করার মতো রয়েছে। রাস যাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাব দ্বারায় অনুষ্ঠিত একটি ধর্মীয় উৎসব। ভগবান শ্রীকৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসের সমৃদ্ধ কথাবস্তুকে রাস যাত্রার মাধ্যমে জীবাত্মা থেকে পরমাত্মায়, দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে আধ্যাত্মিকতায় এবং কাম প্রবৃত্তিসমূহকে প্রেমাত্মক প্রকৃতিতে রূপ প্রদান করে অঙ্কন করা হয়েছে। রাস হচ্ছে রসের আকারিত রূপ। পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের ইচ্ছা পূরণের নিমিত্তে বৃন্দাবনে এই রাসলীলা করেছিলেন। ভারতের উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে, পশ্চিমবঙ্গের নদিয়া সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, উড়িষ্যায়, আসাম ও মণিপুরে এই রাস যাত্রা উৎসব বিশেষভাবে উদযাপিত হয়। এই উৎসবের অংশ হিসেবে গোপিনী বৃন্দ সহযোগে রাধাকৃষ্ণের আরাধনা ও অঞ্চলভেদে কথক, ভরতনাট্যম, ওড়িশা, মণিপুরী প্রভৃতি ঘরানার শাস্ত্রীয় ও বিভিন্ন লোকায়ত নৃত্য সুষুমায় রাস নৃত্য বিশেষ মর্যাদার অধিকারী। কিন্তু বর্তমানে কিছু কিছু লোক অজ্ঞানতাবশত এই রাস নৃত্য অথবা রাস উৎসবকে অন্যভাবে ব্যাখ্যা করে থাকে। আমাদের সনাতন ধর্মাবলম্বীদের উচিত ওইসব তত্ত্ব এবং তথ্য এবং কুরুচিপূর্ণ ঘটনাসমূহ এবং বিবৃতিসমূহকে উপেক্ষা করে সনাতন ধর্মের আসল রস, আসল তত্ত্বকে উপলব্ধি করলে পরে এই রাস যাত্রা সর্বাঙ্গীন সুন্দর মধুময় হবে বলে আমার বিশ্বাস। প্রতিষ্ঠান
হয় রস থেকে নাকি রাস, আর রাস হচ্ছে ঈশ্বরের সাথে আত্মার মহামিলন। পুরুষোত্তম শ্রীকৃষ্ণ হলেন নবীন রসের গুণভূত আদা, তাকে এড়িয়ে মূলত এই রাস। বৈষ্ণবদের কাছে রাস কথাটি ভিন্ন অর্থ বহন করে। শ্রীকৃষ্ণ শারদ পূর্ণিমার রাতে বৃন্দাবনের যমুনা তটে রুক্মিণীদের আহ্বান করেন এবং তাদের অহংবর্জিত বিশ্বাস ভক্তিভাবে তুষ্ট হয়ে সঙ্গদান করেন। এতে বৈষ্ণবদের কাছে রাস ভক্ত ভগবানের মিলন উৎসব। শ্রীমদ ভগবতের দশম স্কন্ধের 29 থেকে 33 পর্যন্ত মোট 5টি অধ্যায়ে রাসলীলার সম্পর্কে বর্ণনা আছে। সুখদেব গোস্বামী দেশতনয় রাজপঞ্চ দশ অধ্যায়ের শ্লোকে তিনি অভিমত দিয়েছেন, যেজন রাসলীলা শ্রবণ করবে সে ভগবানের প্রতি পরাভক্তি লাভ করে কামবেদী থেকে মুক্তি পাবে। যার চিত্ত শুদ্ধ সাত্ত্বিক ভাব জাগবে তার শরীরে উপশিরায় শিরায় আনন্দে জোয়ারে বাসবে, তার তনুমন অস্থির হবে এবং রাসের ভাব অনুভব করতে পারবে। দুই গোপিকার মধ্যে কৃষ্ণ, দুই কৃষ্ণের মধ্যে গোপিকা, যত কবি কৃষ্ণ তত রূপ ধরে মগ্ন লীলা বিলাসে মন্ডল করে আনন্দ নৃত্যে। ব্রজের মধুর লীলার মূল উৎস শ্রীরাধা। এ রাসস্থলীতে শ্রী রাধা কৃষ্ণের মিলন লীলায় যে আনন্দ বাড়ি দিয়ে উচ্ছ্বলিত, তার নিখিল জগতের অবস্থান স্বরূপ রসকেন্দ্র। তীর্থস্থলী তুলসীরাম ভগবানের সেই রাসস্থলীতে মোরালী ধ্বনি শুনে ভাবাবেশে বিগলিত ভক্তরা।